হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং গ্যালারি। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, বাংলাদেশি হোটেল স্টাইলে মুগডাল দিয়ে খাসির মাংস রান্না। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজার হয় রান্নাটা। তো চলুন আর দেরি না করে আমরা দেখে আসি কীভাবে রান্নাটা করতে হবে। তো প্রথমে আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে আমি দিয়ে দিব মুগডাল। মুগডালগুলোকে আমি একটু ভেজে নিই বসের জন্য, তাহলে মুগডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। তো আমি পরিমাণ মতো মুগডাল নিয়ে নিলাম, প্রায় 2 কাপের মতো হবে। তো এখন আমি মুগডালগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিব। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। মুগ ডালগুলোকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এগুলাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো এরপর আমি এখন চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, আর এখানে আমি বড় সাইজের 1.5টা পেঁয়াজ দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারবেন। তো পেঁয়াজগুলোকে এখন একটু নেড়ে ছেড়ে দিব। এরপর দিয়ে দিব আমি লবণ, আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো লবণ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট, আর আদা রসুনের পেস্ট আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। তো আদা রসুনটাকেও একটু ভেজে নিতে হবে, আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে তাহলে সেটা চলে যাবে। তো কিছুক্ষণ আমি আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি, এরপর এখন আমি দিয়ে দিব গরম মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দিয়ে দিচ্ছি এখন কয়েকটা দারচিনির টুকরা। সবগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। তো এটাকেও আমি 2-3 মিনিটের জন্য একটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিব আমি গুঁড়া মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, আর মরিচের গুঁড়ো আমি এখানে দিয়েছি ছোট চামচের 2 চামচ, আপনারা কম বেশি করে দিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী, যতটুকু ঝাল খান ওই হিসাব করে দিবেন। এরপর আমি দিয়ে দিলাম এখন ধনে জিরা গুঁড়া ছোট চামচের 1 চামচ, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া ছোট চামচের 1/2 চামচ। এখন মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর মশলাগুলো অবশ্যই 2-3 বার পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি কষানো হয় তরকারিটা কিন্তু তত বেশি মজা হয়। এরপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া 1/2 চামচ। তো আবার খুব ভালো করে এগুলাকে মিশিয়ে নিলাম। তো একটু পানি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন মশলাগুলো কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। তো যখন মশলাগুলো এভাবে কষানো হয়ে যাবে তখন এখন আমি দিয়ে দিচ্ছি খাসির মাংসগুলো। আর মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে 1 কেজির উপরে আছে মাংস। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এখন মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে।
তো আমি এখন মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব। তো মিশিয়ে নাও হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে দিব। তো এখন কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়েছে। তো এই পানিটাকে এখন শুকিয়ে নিব আমি। এই পানির মধ্যে মাংসটা একটু কষিয়ে নিব, আবার ঢাকনা দিয়ে দিব। তো কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো পানি। ওই পানি দিয়ে আমি মাংসটাকে অর্ধেকের বেশি সিদ্ধ করে নিব, ওই পরিমাণে আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি। তো আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তো এখন আবার ঢাকনা দিয়ে দিব। তো মাংসটা এখন প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন যে মুগ ডালগুলা ভেজে রেখেছিলাম ওই মুগ ডালগুলো এখন দিয়ে দিব। তো মুগ ডালটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে আবার মিশিয়ে নিব মুগ ডালটাকে। এরপর দিয়ে দিচ্ছি এখন আরো কিছুটা পানি, যেই পানিতে এখন ডাল আর মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর আপনারা কাঁচামরিচ স্কিপও করতে পারবেন। এরপর আমি আবার ঢাকনা দিয়ে দিব। তো এখন আবার দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা টমেটো। তো আবার মিশিয়ে নিই, এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর এখন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা মাখা মাখা হয়ে গেছে। তো আমার এটা যেহেতু ইলেকট্রিক চুলা, চুলা বন্ধ হওয়ার পর জল কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। তো এখন আমি মাংসটাকে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর খুবই মজার হয় এটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।